জমে উঠেছে হাবড়ার বাণীপুর লোক উৎসব। ছয় দশক পেরিয়ে এই মেলা আজ রাজ্যের অন্যতম মেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। জমে উঠেছে হাবড়ার বাণীপুরের লোক উৎসব। বাণীপুর লোক উৎসব বর্তমানে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতি মেলা। ছয় দশকের ঐতিহ্য বহন করে উৎসব আজ সাধারণ মানুষের উৎসবে পরিণত হয়েছে। গত শতকের পাঁচের দশকে যখন লোক উৎসব শুরু হয়, তখনই এর রূপকারেরা এমনভাবে এই উৎসবের পরিকল্পনা করেছিলেন যাতে এই মিলন মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত হয়। একই সাথে উদ্দেশ্য ছিল আমাদের দেশের বর্ণময় লোকসংস্কৃতি, যা স্মরণাতীত কাল থেকে লোকশিক্ষায় বহনের কাজ করছে। বাণীপুর লোক উৎসবও তার একটি অঙ্গ হিসাবে কাজ করছে। বাণীপুরের এবারের লোক উৎসবেও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলো, আলোচনা সভা, শিশু স্বাস্থ্য ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। বাণীপুর লোক উৎসব মানেই লোক সংস্কৃতির ছোঁয়া। তাই এই মেলার মধ্যে দিয়ে প্রতি বছরই গ্রাম বাংলার খেলাধুলো ও নানান সংস্কৃতি তুলে ধরা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে ছিল দলগত লোকনৃত্য, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য, বসে আঁকো, বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষি, বিজ্ঞান ও গ্রাম উন্নয়নের বিষয় ছাড়াও রয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রদর্শনী। মেলায় রয়েছে একটু ফিরে দেখা লোকনৃত্য, নাটক, ঝুমুর, রয়েছে পুতুল নাচ, সঙের গান, ফকিরি গান এবং সকলের প্রিয় বাউল গান। প্রতিদিন রাতেই অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা, কবি গান ও তরজা গান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।